ক্লাস ইলেভেনে যারা পড়ছো তোমাদের ফাইনাল পরীক্ষা কবে নাগাদ নেওয়া হবে এই ফাইনাল পরীক্ষাতে কি পাশ না করলেও পরের ক্লাসে উঠিয়ে দেওয়া হবে তোমাদের টেস্ট পরীক্ষা কি নেওয়া হবে আচ্ছা টেস্ট পেপার ক্লাস ইলেভেনের জন্য কোনটা ভালো আজকের এই ভিডিওটা পুরোপুরি ক্লাস ইলেভেনে পঠারত ছাত্রছাত্রীদের জন্যেই তাই তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না তোমরা ইতিমধ্যেই খবর পেয়েছো মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন অনেক আগেই বোর্ডের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে এতকাল উচ্চ মাধ্যমিক আর ইলেভেনের ফাইনাল পরীক্ষা বোর্ড নিত এবং একই ডেটে দুটো পরীক্ষা হতো বেলার দিকে উচ্চ মাধ্যমিক হয়ে যেত আর ইলেভেনের এর ফাইনাল পরীক্ষাটা হতো দুপুরের দিকে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগেই জানিয়ে দিয়েছিল এবার ইলেভেনের ফাইনাল পরীক্ষা স্কুল নেবে প্রশ্ন স্কুল করবে রুটিন স্কুল সেট করবে এখানেই অনেকের মনে প্রশ্ন ছিল আমাদের ইলেভেনের ফাইনাল পরীক্ষা কবে নাগাদ হবে তো এ বিষয় নিয়ে বোর্ডের অফিসিয়াল নোটিশ চলে এসছে বোর্ডের নোটিশে বলা হয়েছে প্রত্যেকটা বিদ্যালয়কে কুড়ি মার্চ দু এই তারিখের মধ্যে ক্লাস ইলেভেনের থিওরি প্রাকটিক্যাল প্রজেক্ট এই জাতীয় সমস্ত পরীক্ষা কমপ্লিট করতে হবে অর্থাৎ কুড়ি মার্চের আগে তোমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে তাহলে সহজেই অনুমান করা যাচ্ছে যে তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি লাস্ট থেকে শুরু করে মার্চের ফার্স্ট উইকের মধ্যেই শুরু হতে চলেছে এবার যেহেতু স্কুল প্রশ্ন করবে স্কুল পরীক্ষা নেবে তাই প্রত্যেকটা স্কুলের রুটিন কিন্তু এক হবে না তোমাদের স্কুলে কবে পরীক্ষা নেওয়া হবে তোমাদের স্কুলে কি আরো আগে পরীক্ষা নেবে কিনা এটা সম্পূর্ণ স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত বোর্ডের এই নোটিশে উল্লেখ করা হয়েছে প্রত্যেক বিদ্যালয়কে কোন ছাত্র বা ছাত্রী ইলেভেনের ফাইনাল পরীক্ষাতে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে সেই তথ্য পয়লা এপ্রিল থেকে পঁচিশে এপ্রিলের মধ্যে বোর্ডের ওয়েবসাইটে আপডেট করে দিতে হবে তার মানে এটা থেকে তোমরা বুঝতে পারছো এপ্রিল মাসের মধ্যেই কিন্তু ইলেভেনের রেজাল্ট প্রতিটা স্কুলে প্রকাশিত হয়ে যাবে মানে সর্বোচ্চ এপ্রিল মাস কোনো কোনো স্কুলে হয়তো তার আগেও হয়ে যাবে ওরা অনেকেই জানতে চাইছো আচ্ছা স্কুলে কি ইলেভেনের টেস্ট হবে দেখো কিছু স্কুলে অলরেডি টেস্ট হয়ে গেছে কিছু স্কুলে চলছে কিছু স্কুলে টেস্ট নেওয়া হবে না কারণ টেস্ট নিতেই হবে এমন কোনো নির্দেশিকা বোর্ডের তরফ থেকে নেই তাই কিছু স্কুল টেস্ট নেয় কিছু স্কুল নেয় না এবারের প্রশ্ন ইলেভেনে ফেল করলে কি টুয়েলভে ওঠানো হয় দেখো নিয়ম অনুযায়ী তুমি যদি ইলেভেনে অকৃত কার্য হও টুয়েলভে তোমাকে ওঠানো হবে না তবে আমরা বাস্তবে যেটা দেখি সব স্কুল নয় অধিকাংশ স্কুলের ক্ষেত্রে এটা দেখা যায় যদি একটু নাম্বার কম থাকে একটা দুটো সাবজেক্টে তোমাকে বিবেচনা করে টুয়েলভে তুলে দেওয়া হয় আবার এমন স্কুলও আছে যেখানে ইলেভেনে অকৃত কার্য হলে কোনো রকম অনুনয় বিনয় গ্রাহ্য করা হয় না ছাত্রছাত্রীদের কিন্তু ইলেভেনেই রেখে দেওয়া হয় কাজেই এই সিদ্ধান্তটা সম্পূর্ণ স্কুলের উপর নির্ভর করে তোমরা তোমাদের স্কুলে কি সিদ্ধান্ত নেওয়া হয় বা এতদিন কি করা হয়েছে সেটা একটু খোঁজ নিয়ে দেখে নিতে পারো এবার লাস্ট আপডেট ইলেভেনের জন্য টেস্ট পেপার কোনটা ভালো হবে দেখো ইলেভেনে যেহেতু টেস্ট পরীক্ষা আবশ্যিক নয় অধিকাংশ স্কুলে টেস্ট নেওয়াও হয় না তাই সেই অর্থে ইলেভেনের জন্য কিন্তু কোনো টেস্ট পেপার প্রকাশিত হয় না বা হলেও একটা দুটো হয় এখানে আমার পরামর্শ ইলেভেনের পাঁচ বছরের বা ছ বছরের প্রশ্নপত্র পাওয়া যাবে এমন কোনো প্রশ্নের বই কিনে তোমরা যদি প্র্যাকটিস করো যেখানে প্রশ্ন আছে ইলেভেনের সালের প্রশ্ন আছে এরকম প্র্যাকটিস বুক তোমরা সংগ্রহ করে যদি প্র্যাকটিস করো আমার মনে হয় তোমরা অনেকটাই উপকৃত হবে তাছাড়া ইলেভেনের প্রশ্ন যেহেতু স্কুলে স্যারেরা করবেন তাই ক্লাসে স্যারেরা কী কী পড়াচ্ছেন সেটার দিকে কিন্তু তোমাকে বেশি করে ফোকাস দিতে হবে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারা ইলেভেনে পড়ে তারা অনেক তথ্য তাহলে জানতে পারবে ভিডিওটা কেমন লাগলো আপডেটগুলো সম্পর্কে তোমার মতামত কি আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলো না আর ভুলনা 16 ডিসেম্বর কলকাতায় আসতে কেন মাধ্যমিক 11 এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা একটা সেমিনারের আয়োজন করেছি মৌলিক লাইব্রেরি তরফ থেকে তোমরা সেই সেমিনারে এসো খাতা কিভাবে খাতা সাজাতে হয় ছাত্রছাত্রীরা কোন কোন জায়গায় ভুল করে কিভাবে খাতায় উত্তর লিখলে উত্তরের মাধুর্য বাড়বে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমি এবং আমাদের টিমের একাধিক স্যার উপস্থিত থাকবেন তারা আলোচনা করবেন অনুষ্ঠানটি হবে কলেজ কলেজ স্ট্রিট এ বিষয় নিয়ে আমি আগেও একটি ভিডিও দিয়েছি লাইভ তোমরা সেটা দেখে নিও ষোলোই ডিসেম্বর শনিবার দিন তোমাদের যদি সম্ভব হয় তোমরা চলে এসো তোমাদের সহপাঠী বা ভাই বোন বন্ধু যারা রয়েছে টেন মানে মাধ্যমিক পরীক্ষার্থী ইলেভেন মানে তোমরা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সবাইকে নিয়ে এসো সবাই মিলে আমরা এই সেমিনারের মধ্যে দিয়ে অনেক কিছু শিখবো তোমাদের সঙ্গে কথা হবে দেখা হবে অনেক কিছু আলোচনা হবে সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ